একজন আমেরিকান সৈনিক ফিলিস্তিনের গাজায় মানবতাবিরোধী হত্যাকাণ্ডের প্রতিবাদে লাইভে এসে নিজের শরীরে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করেছেন। অথচ মুসলিম হিসেবে আমরা বেশিরভাগ মানুষ নীরব কেন? কোটি টাকার একটা প্রশ্ন করেছেন ভাই, কোটি টাকা মূল্যের প্রশ্ন। আমরা মুসলমান হয়েও নীরব আছি, অথচ আমেরিকার এই সৈনিকের এই ঘটনা গোটা পৃথিবীকে দাঁড়িয়ে দিয়েছে। অথচ আমরা অনেক মুসলমান দিব্যি খাচ্ছি, ঘুমাচ্ছি, ফুর্তি করছি, বিশেষ করে গাজায়, ফিলিস্তিনের গাজায় আপনারা জানেন প্রচণ্ড রকমের মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। সেখানে খাদ্যের অভাবে মানুষ যা তা খেয়ে মানবেতর জীবনযাপন করছে, রিলিফের জন্য সিরিয়াল ধরছে, কোনো জিনিস আসছে না, পৃথিবীর কোনো দেশ থেকে সাহায্য ঢুকতেও দেওয়া হচ্ছে না, সাহায্য ঢুকছেও না। আমরা পরিতৃপ্ত হয়ে উদারপূর্ণ করে খাচ্ছি, আপনি সহ আমি সহ আমাদের প্রত্যেকের ইমানের ঘাটতি এটা। আমরা যদি কোনো রকম ফিল না করি তো আমাদের মধ্যকার ইমান নিয়ে সন্দেহ করার সুযোগ তৈরি হয়, মুনাফিকির কারণে আমাদের মধ্যে দুরবস্থা হয়। আপনারা হাদিস জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমানদাররা সবাই, মুসলমানদার সবাই একটা দেহের মতো, একটা দেহের একটা শরীরের এক জায়গায় যদি আঘাতপ্রাপ্ত হয় গোটা শরীর সেটার জন্য কষ্ট অনুভব করে। পৃথিবীর কোন একটা প্রান্তে মুসলমানরা কষ্টে থাকবে, আমাদের সেটা অনুভব হতে হবে। দুঃখজনক বিষয় যে ফিলিস্তিনে গাজা এই মানবিক বিপর্যয়ে আমরা নীরব, আমরা একেবারে চুপচাপ। আমাদের দেশ থেকে আমাদের সরকার যেন মানবিক সহযোগিতার উদ্যোগ নেয়, সামরিক সহযোগিতা করতে না পারলেও অন্তত মানবিক সহযোগিতার যেন উদ্যোগ নেয়। আমরা যার যার জায়গা থেকে আওয়াজ তোলা দরকার, দাবি তোলা দরকার, এবং আমাদের সাধ্যের শর্তবন্দি দানা দরকার। এইটুকুন তো করা পরের কথা, ইহুদিদের যে জিনিসপত্রগুলো আমাদের মুদি দোকানে আছে, সেটা সাবান শ্যাম্পুর নামে হোক আর সেটা সফট ড্রিঙ্কস এর নামে হোক, আমরা কদিন বয়কট টয়কট করে অনেকে আবার সেটা গিলা শুরু করে দিয়েছে। এই জিনিসটাই ওই মানুষগুলোর পেটে লাথি মারার কারণ হচ্ছে। ওই ইহুদিরা তাদের কষ্ট দিচ্ছে, আমার মুসলমান ভাইদেরকে শহীদ করতেছে, আমি তাদের পণ্য বয়কটটুকু পর্যন্ত করছি না। আমি এই জন্য বলি ভাই, আর কিছু না পান কেমন, আপনি কি জবাবদিহি করবেন? ইহুদিদের কোনো পণ্য সেটা যত সস্তা হোক, যত ভালো মানের হোক, যত নামি দামি কোম্পানি হোক, তাদের সাবান, তাদের শ্যাম্পু, তাদের পেস্ট, তাদের সফট ড্রিঙ্কস, এগুলো আমি খাবো না, ব্যবহার করব না, আমি আল্লাহর জন্য এগুলোকে বয়কট করব। ফিলিস্তিনে মানুষ প্রতি তারা জুলুম করে, এই টাকারই একটা অংশ হয়তো তাদের উপরে বোমা হয়ে যায়, সেই জন্য আমি তাদেরকে বয়কট করে আল্লাহর জন্য প্রয়োজনে দেশি জিনিসটা কিনবো, মুসলমান রাষ্ট্রের জিনিসটা কিনবো, দাম একটু কম হোক, মান একটু কম হোক, আল্লাহর জন্য এতটুকু স্যাক্রিফাইস না করতে পারলে কি আমাদের মধ্যে জান্নাত কোন মুখে দাবি করবে? চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? যুবক ভাইরা, গাজায় ফিলিস্তিনে যে মানবিক বিপর্যয় হয়েছে, ভিডিওগুলো দেখার মতো না, ছবিগুলো দেখার মতো না, কলিজা ছিঁড়ে আসার মতো অবস্থা হয়, লজ্জা হয়। আমরা অনেকে বলি যে আমরা তো অক্ষম, এটা শয়তান আমাদেরকে বলে। কে বলেছে আপনাকে অক্ষম? আপনি অনেক কিছু করতে পারেন, আপনি গাজার ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য অনেক কিছু করতে পারেন। সবচেয়ে বড় আপনি যেটা করতে পারেন, সারা দেশ থেকে যদি আপনি তাদের সমস্ত পণ্য বয়কট করা শুরু করে দেন, এটা হবে কত বড় আঘাত তাদের উপরে, কত বড় তাদেরকে সাইজ করা হবে, এটা আপনি চিন্তাও করতে পারছেন না। গতকালকে আমার অফিসে এক ভাই ইংল্যান্ড থেকে এসেছিলেন, উনি বললেন ভাই আমাদের দেশে ইহুদি কোম্পানিগুলো, তিনি নাম ধরে বলছিলেন যে ম্যাকডোনাল্ডস, কোকা কোলা, সফট ড্রিঙ্ক, সেভেন আপ, এই সমস্ত কোম্পানির জিনিসপত্র আমাদের খ্রিস্টান প্রধান দেশ ইংল্যান্ড হওয়ার পরও মানুষ, মুসলমানরা তো বটেই অন্য ধর্মের মানুষ, মুসলমানরা কেউ তো এগুলোতে খাওয়ার চিন্তাই করছে না। টার্কি থেকে এক ভাই আসছিলেন, তিনি বললেন যে ভাই আমাদের ওখানে এই সমস্ত দোকানগুলোতে আগে বিশাল লাইন ধরে থাকতো, এখন মাসি মারে এবং মিডিল ইস্টের লোকেরা বর্জন করেছে। আমি প্রায় বলি বাংলাদেশি হিসেবে আমি লজ্জিত যে মুসলমান প্রধান দেশ আমি এটুকু কাজ করতে পারি না। মুদি দোকানদার যদি কেউ থাকেন এখানে, নিয়ত করেন যে আমার দোকানে কোনো কাস্টমার আসুক আর না আসুক, আমি যদি না খেয়েও থাকা লাগে, আমার দোকানে ওই ইহুদিদের পণ্য মাল আমি রাখবো না। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? যুবক ভাইরা, মুদি দোকান ভাইদের কাছে হাতে পায়ে ধরেন, যায় ভাইরে আল্লাহর জন্য এতটুকু স্যাক্রিফাইস করেন, দেশি জিনিস রাখেন এবং বাহিরে কাগজ লাগাই দেন কেন আপনি এটা রাখেন নাই, লিখে দেন যে আমি ফিলিস্তিনে মুসলমানদের প্রতি যে নির্যাতন চলছে, জুলুম চলছে, গণহত্যা চলছে, শিশু হত্যা চলছে, যে মানবতা বিরোধী অপরাধ চলছে, সে অন্যায় অবিচারের প্রতিবাদে আমি যারাই কাজ করছে তাদের পণ্যগুলো বেচা বন্ধ করে দিয়েছি। আল্লাহর জন্য দেশি জিনিস কিনে ধন্য হন, প্রয়োজনে কোনো মুসলিম কান্ট্রির জিনিস কিনেন, এদের জিনিস কিনবেন না। এই বয়কটের কাজটা যদি আমরা সত্যভাবে করতে পারি, আল্লাহর কসম এটার প্রভাব অনেক বড়, অনেক বেশি, এটা যদি আমরা বুঝতে পারতাম তাহলে আমাদের দেশ থেকে এই ইহুদিরা, এরা আমাদের টাকা পয়সা সব কুলের কাছে নিয়া এটাকে বোমা বানায় হবে উপরে মারে। বর্জন করবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।
সবাই বর্জন করবেন। আমি আমার আলহামদুলিল্লাহ শুকর আদায় করে বলি, জ্ঞাত সারে আমি কখনো এদের কোনো জিনিস কিনি না। আমি কদিন আগে এক জায়গায় কিছু খাবার অর্ডার দিছি, বললেন যে ভাই অফার আছে। কি অফার? আপনি যেই খাবারটা কিনতে চাইছেন এটা এই প্যাকেজটা নিলে খাবার তো এগুলো পাবেন, এই সাথে কোক ফ্রি পাবেন। তো আমি ড্রাইভারকে বললাম যে তুমি ওই দোকানদারকে বলে দিবা যে এই কোক ফ্রি দিচ্ছেন, এই অপরাধে আপনার দোকানের এই প্যাকেজটা আমি বয়কট করলাম, এটা আমি কিনবই না। আমি আরো বেশি টাকা দিয়ে প্রয়োজন অন্য জিনিস কিনবো, এটা আমি কিনবো না। একবার বিমানে যাচ্ছিলাম, কোথায় যেন সম্ভবত থাইল্যান্ড যাচ্ছিলাম, তো দেখি একটা সেভেন আপ না কোক এরকম কি দিছে, তো আমি খাইলাম না। কেন খাই না? ওটা তো কেনা হয়ে গেছে অলরেডি, খাইলাম না কেন? খাইলাম না এই জন্য যে এটা যদি আমি কনজিউম করে ফেলি, এখন ইউজ করে ফেলি, তাহলে ওই ক্যারিয়ার কর্তৃপক্ষ এই জায়গায় আরেকটা কিনবে। আমি যদি না করি অন্তত একটা বেচা ওর কমবে। জ্ঞাত সারে টাকা দিয়া এই সমস্ত জিনিস কখনো আমি কিনি না। এরা অফার দেয়, আমরা এত দুর্বল মুসলমান যে ওদের চকলেট, ওদের শ্যাম্পু, ওদের সাবান, ওদের সমস্ত আমাদের ঘরে ঘরে বোঝায়, প্রত্যেকটা ঘরে ঘরে দেখবেন এই সমস্ত আইটেমগুলো বোঝায়, যেটা ছাড়া আপনার উপায় নাই। ধরেন এমন একটা জিনিস যে এটা ছাড়া আপনার কোনো বিকল্প নাই, মেশিনটা আর কোনো দেশে নাই, তাদেরটাই শুধু আছে, বাধ্য হয়ে ব্যবহার করতে হয়েছেন, এটা তো আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আর কোনো উপায় ছিল না। কিন্তু আপনার দেশি সাবান তো আছে, আপনার দেশি শ্যাম্পু তো আছে, মুসলমানদের বানানো জিনিস তো আছে, আপনি সেটা কেন ব্যবহার করলেন না? এই জন্য ভাইরা, যে আমেরিকান সৈন্য আপনি চিন্তা করেন গায়ে আগুন জ্বালিয়ে নিজেকে পুড়িয়ে শেষ করে দিয়েছে, যে গাজার মুসলমানদের উপরে যে অত্যাচার চলছে, কেন আমেরিকান সরকার সেখানে সাহায্য করছে, আমার সরকার কেন আমার ট্যাক্সের টাকা দিয়ে এটা করছে, প্রতিবাদে আমি আগুন জ্বালিয়ে নিজেকে শেষ করলাম। যদিও ইসলাম আত্মহত্যাকে জায়েজ বলে না, যদিও ইসলামের দৃষ্টিতে এই কাজটা হারাম, কোনো মুসলমান এটা করতে পারেন না, কিন্তু তার প্রতিবাদের চেতনাটা প্রশংসার্য। ভাইরা আমার তো মনে হয় যে সে যদি আত্মহত্যা করেছে একজন অমুসলিম, তার জন্য আর হালাল হারামই বাকি, কিন্তু ইসলামের দৃষ্টিতে কাজটা অন্যায় সেটা একটা দিক, কিন্তু সে যে প্রতিবাদের চেতনার স্বাক্ষর রেখেছে এটা তো রীতিমতো আমাদের উপর চটপাঘাতের মতো, যে মুসলমান হয়ে আমার মুসলমান ভাই বোনের উপর জুলুমের ব্যাপারে আমার তেমন কোনো বিহিত নাই। এই জন্য আমরা উদাত্ত আহ্বান রাখতে চাই আমাদের সরকারের কাছে যে আল্লাহকে ভয় করুন একটু মানবিকক্ষণ। যদিও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জার্মান গিয়েছেন, সেখানে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলেছেন, এটা প্রশংসা পাওয়ার হকদার, আমাদের মতো গরিব দুর্বল দেশ হওয়া সত্ত্বেও। এরপর আমি বলবো যে আমরা মানবিক উদ্যোগ একেবারে সিম্বলিক আকারে, একেবারে সামান্য নাম কাস্তে হলে আমরা একটা মানবিক উদ্যোগ নেই, আমাদের দিনটা একটু শান্তি হোক, এদেশের মানুষ যদি সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয় গাজার মানুষের পাশে দাঁড়াবার জন্য, আমার তো মনে হয় মানুষ জান প্রাণ খুলে সর্বস্ব মানুষ দিয়ে দিবে। অতএব আমরা আমাদের সরকারের কাছে উদাত্ত আহ্বান করি, আপনারা সবাই একমত আছেন কি না এদের সাথে? আর সেই সাথে আমরা আমাদের জায়গা থেকে আসুন, আমরা এদের কোনো প্রসাধনী, এদের কোনো খাবার আইটেম, এদের কোনো জিনিস আমরা টাকা দিয়ে কিনবো না। আজকে শুধু না, বাঙালির সমস্যা হলো আমরা ভুলো মন, আমরা আজকে খুব জোশে আসি আবার দুই মাস পরে যে এসে হয়ে যায়, জি না, আমরা এটা করব না, ঠিক আছে? তো ইনশাল্লাহ কম দামা জিনিস করব, কম কোয়ালিটি জিনিস কিনবো, তারপর এটা কিনবো না। আপনার বাপকে খুন করেছে এরকম একটা লোক যদি মুদি দোকানদারি করে, আপনি তার দোকান থেকে জিনিস কিনতে যাবেন? কোনোদিন আপনি কিনতে যাবেন না, যে আমার বাপের খুনি, আমি হয়তো ওরে কিছু করতে পারলাম না, আমার গায়ে শক্তি নাই, আমার হাতে জোর নাই দেখে, তাই বলে ওর জিনিস আমি কিনতে পারি না। আমার ভাইয়ের রক্তকে ঝরাচ্ছে ফিলিস্তিনে, ওর জিনিস আমার মুদি দোকানে আসতেছে, ওই জিনিস বয়কট করা আমার ইমানের দায়িত্ব, না হলে কিয়ামতের ময়দানে এটুকু জবাব পর্যন্ত দিতে পারবেন না। জ্ঞাত সারে এটা করবেন না আল্লাহর রাস্তায়, ওরা অফার দিবে, ওরা অনেক দুষ্ট দেখবে একটার সাথে একটা ফিরি, পারলে আপনাকে ফাও দিয়ে দিবে, আপনি বলবেন ফাও দিলেও নেব না, ফলে দিব প্রয়োজন, চেষ্টা করবো না ইনশাল্লাহ। শপথ সংকল্প করেন ওদের কোনো জিনিস কিনবো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।